হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে 122 এবং 145 পেজ নম্বরের হিস্ট্রি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চলো প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র কী ছিল? উত্তর হয়ে যাবে খ, সোশ্যাল হিস্ট্রি। সোশ্যাল হিস্ট্রি ছিল নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র। চলো পরের প্রশ্ন, ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন বিরজু মহারাজ। বিরজু মহারাজ ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। নেক্সট, উডে ডেসপ্যাচ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর তোমরা এখনই কমেন্টে দেখতে পারবে। চলো 1845 খ্রিস্টাব্দে আমাদের উডে ডেসপ্যাচ প্রকাশিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। হ্যাঁ, স্বদেশের প্রতি কবিতাটি রচয়িতা কে ছিলেন? বলো কে ছিলেন? উত্তর হয়ে যাবে ডিরোজিও। ডিরোজিও ছিলেন স্বদেশের প্রতি কবিতাটির রচয়িতা। চলো পরের প্রশ্ন, 19 শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতিকথা, একথা কে বলেছেন? উত্তর হয়ে যাবে বিনয় ঘোষ। চলো নেক্সট দেখে নিচ্ছি আমরা, রানী শিরোমণি কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে চুয়ার বিদ্রোহে। চলো পরের প্রশ্ন আমরা এখনই দেখে নিচ্ছি। পরের প্রশ্ন, হুল দিবস কবে পালিত হয়? হুল দিবস কবে পালিত হয়? 30শে জুন। উত্তর হয়ে যাবে হুল দিবস পালিত হয় 30শে জুন। মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে কবে প্রকাশিত হয়, মানে কোথায় প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে এলাহাবাদে। মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে প্রকাশিত হয়। আবার একই প্রশ্ন হয়ে গেছে, এটার উত্তর তোমরা জানো, এটার উত্তর হয়ে যাবে এলাহাবাদে। চলো আমরা পরের প্রশ্নটা এখনই দেখে নিচ্ছি। প্রতিটা স্লাইড আমার 10 সেকেন্ডের জন্য থাকবে। হিন্দমেলা প্রতিষ্ঠার সঙ্গে কার নাম জড়িত ছিল? বলো। উত্তর নবগোপাল মিত্র। হিন্দমেলা প্রতিষ্ঠার সঙ্গে নবগোপাল মিত্রের নাম জড়িত ছিল। বর্তমান ভারত প্রবন্ধটি প্রথম কবে প্রকাশিত হয়, কোন পত্রিকায়? উত্তর হয়ে যাবে উদ্বোধন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এটা স্বামী বিবেকানন্দ লিখেছে। বর্ণপরিচয় প্রথম ভাগ কবে প্রকাশিত হয়? 1855। বলো কোন সময় চলছে, মনে হয় সাঁওতাল বিদ্রোহ নাকি? চলো নেক্সট, বোলপুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা কে করেছেন? উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? মালাবার উপকূলে মোপালা বিদ্রোহ হয়েছিল। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিল? লালা লাজপত রায় ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি। বাংলার কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা কে করেন? এ কে ফজলুল হক, এর পুরো নাম হচ্ছে আবুল কাসেম ফজলুল হক। চলো পরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী, বর্তমানে মমতা ব্যানার্জি, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছেন। অ্যান্টি সার্কুলার সোসাইটির কে গঠন করেন? সতীশচন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। সেলফ রেসপেক্ট আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? ইভি রামস্বামী নায়কার সেলফ রেসপেক্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। জুনাগড় কবে ভারতভুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে জুনাগড় ভারতে ভুক্ত হয়েছিল, এটা মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন, উদ্বাস্তু গ্রন্থটি কে রচনা করেন? উদ্বাস্তু গ্রন্থটি রচনা করেন হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, এরপরে আমরা 145 পেজ নম্বরের উত্তরগুলো দেখে নিচ্ছি। ভারতের চিপকো আন্দোলন কী ছিল? মনে রাখবে এটা সারা জীবন এটা পরিবেশ আন্দোলন ছিল। ভারতের চিপকো আন্দোলন গারওয়াল উপজেলায় হয়েছিল, এটা সারারাত্রি গাছকে তারা জড়িয়ে ধরেছিল। পৃথিবীর প্রাচীন খেলার নাম কী? উত্তর হয়ে যাবে মানাকালি। তোমার মাথা খারাপ হয়ে গেল আমি ভালো করে জানি, পৃথিবীর প্রাচীন খেলার নাম ছিল মানাকালি। জানি না এটা কী খেলা ভাই। হিন্দু কলেজের বর্তমান নাম কী? হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ কে করেছিল? গ্রাম বার্তা প্রকাশ করেছিল হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন। বাংলার নবজাগরণ ছিল কেমন? অবশ্যই মনে রাখবা কলকাতা কেন্দ্রিক ছিল বাংলার নবজাগরণ। এখানে কলকাতাবাসীরাই বেশিরভাগ সচেতন হয়েছিল, গ্রামের প্রভাব পড়েনি। দারুল হার্ব কথার অর্থ কী?
দারুল হার্ব কথার অর্থ হলো শত্রুর দেশ। মনে রাখবা, দারুল হার্ব কথার অর্থ হলো শত্রুর দেশ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম বলো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম হলো চিরাগ আলী। চিরাগ আলী ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম। 1857 গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন, 1857 গ্রন্থের লেখক। পরের প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কোথায় পাস হয়, কত খ্রিস্টাব্দে পাস হয়? উত্তর হয়ে যাবে 1855 খ্রিস্টাব্দে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। কমেন্ট করো এই সালে আর কী আমরা পড়লাম। ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার কোথায়? অ্যালবার্ট হলে। মনে রাখবে, ভারতসভার প্রথম অধিবেশন বসেছিল কলকাতার অ্যালবার্ট হলে। ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলার অক্ষর তৈরি করেছিল কে? চার্লস উইলকিনসন। মনে রাখবে, এটা কিন্তু ছাপাখানার নামের সাথে চার্লস উইলকিনসনের এই নামটা খুব ইম্পর্টেন্ট। গোলদিঘির গোলামখানা বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে, কারণ তারা মনে করতো যে এখানে পড়াশোনা করলে সবাই ইংরেজের গোলাম হয়ে যাবে, যারা পড়বে তারা, যার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে এই নামটা দেওয়া হয়। লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল? উত্তর, স্বরাজ দলের মুখপত্র ছিল লাঙ্গল পত্রিকা। তিন কাঠিয়া প্রথা কোন ফসলের সাথে? এটা নীল ফসলের সাথে, মানে প্রতি বিঘায় তিন কাঠা নীল চাষ করতে হবে, মনে রাখবা, ওই জন্য তিন কাঠিয়া প্রথার সাথে নীল চাষটা যুক্ত ছিল। ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? অবশ্যই মনে রাখবে, নাইটিঙ্গেল এখন বর্তমানে কিন্তু আমরা গায়িকা ভাবব, কিন্তু এটা ছিল সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। বাংলার অরন্ধন দিবস মানে রান্না করবে না 1905 বঙ্গভঙ্গ হচ্ছে এই সময়, মনে করো 16 অক্টোবর হয়েছিল, অরন্ধন দিবস পালিত হয়। চলো পরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। সূর্য সেন প্রতিষ্ঠিত দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ছেড়ে আসা গ্রাম কোথাকার গ্রাম? মনে রাখবে, বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের গ্রাম হচ্ছে ছেড়ে আসা গ্রাম। মনে রাখবে, খুব সহজ প্রশ্ন, সহজভাবে মনে রাখবে। দেশীয় রাজ্য ছিল না কোনটি? দেশীয় রাজ্য ছিল না কিসের? রোমের, ভোপালের? উত্তর হয়ে যাবে জয়পুরের। জয়পুর রাজস্থানে আছে, মনে রাখবে, দেশীয় রাজ্য ছিল না। চলো পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত কোথায়? উত্তর হয়ে যাবে গোদাবরী উপত্যকায়। বন্ধুরা থ্যাংক ইউ, এরকম ভিডিও পেলে সাবস্ক্রাইব।